আজকে গনকিয়া আলিম মাদ্রাসায় অনুষ্ঠিত হইল আল্লামা ফুলতলি সাহেব সাল্লা রহমতুল্লাহ আলাইহি ইসালেসহ সারা এলাকার মুমিন মুর্দেগানোর আত্মার মাগফিরাতের উদ্দেশ্যে এলাকা কমিটির সব মাদ্রাসার শিক্ষক মন্ডলী এলাকার সব একান্ত নেক উদ্যোগে অনুষ্ঠিত হইল আজকের এই জলসা। এই জলসার আমার পরম এবং চরম শ্রদ্ধাভাজন সভাপতি মন্ডলী কিছু সময় পরে আপনারা খেদমত তশরিফ আনবা, আমরা ফুলতলি সাহেব সাবলা রহমতুল্লাহ আলাইহি সুযোগ্য উত্তরসূরি হযরতুল আল্লামা শিয়াবুদ্দিন চৌধুরী সাহেব ফুলতলি, আরো উলামায়ে কেরাম হলেন তশরিফ আনছেন, আর আপনারা সামনে আমি অন্য কিছু সময় আলোচনা করব। উবার যারা মনে হয় ভিতরে আইলে পানা, আর যদি মনে করেন বলে না আমার জানে কর না, তো যাওকা গিয়ে আল্লাহ মেহরবানি অতনে হরি গেলে গিয়ে এখন তো বার সবুর আগে ই উদাও বেড়াবেড়ি তো নে আইলে ফাইন ফায়লা ফাকাত দেখানা জেইনিয়া ফল্লা আরাইলা বুলকি দেওয়া মনে হইল ফাইন ফায়লা জেইনলা বুলকি দিলা ফাকাত দেখালা তাই নাস্তা বলে হামাই গেল, হামাই গেল যদি তাই হয় ডাইরেক্ট হামাইতে আনাইলে আস্তা ভিসকি যেতে আসেন দেখি যে খেরা ইনো হামা নিতে আসে আলহামদুলিল্লাহ তোমার যত বন্ধাই নবাদি হামানি আরম্ভ হয়েছে মজলিস যার ফলি যায় যত আগুন লইয়া আইবা তোমার রহমতর ফানে দি আল্লাহ তুমি মিটাইয়া দেহো কামিন, যার দিল যত আশা আছে আল্লাহ তুমি ফুরাই দেহো কামিন, আয় আল্লাহ প্রত্যেকর দিলর মকসুদ রে তুমি আল্লাহ ফুরা করে দেও আমিন। এখন আমার এক কথা, কোরআন শরীফ এক আয়াত পড়েছি, কোরআন শরীফ সুরা হতটা 114টা, কোরআন শরীফ সুরা হইল হতটা 114টা, 114 সুরার মাঝে পয়লা সুরা আলহামদুলিল্লাহ সুরে ফাতেহা পড়ুক সুবহানাল্লাহ, ফাতেহা এটা কিতা ইন তো আরো প্রশ্ন হইল সুরে ফাতেহা, ফাতেহা অর্থ কিতা সূচনা ইন্ট্রোডাকশন প্রারম্ভ আরম্ভ শুরু এটার নাম হইল ইন্ট্রোডাকশন অফ দা পবিত্র আল কোরআন ফরুক সুবহানাল্লাহ, ফয়লা হইল সূচনা। যদি সুরে হাতে হয় একবার নাই একবার কেউ বলিলে বাকারা বলে ইনু আল্লাহ গরুর গাইর আলোচনা হবে বলুকা সুবহানাল্লাহ, আরো জুড়ে আরো জুড়ে বলুকা আড়াই সিরা পর্যন্ত গরুর গাইর আলোচনা করি লইছেন আল্লাহ বলুকা সুবহানাল্লাহ। এই নয়া খটকান কথা হইয়া যায় যেহেতু ইনো মাদ্রাসার ওয়াজ এর লাগে আমি খটকান নতুন মহাত্মাটি দরকার আছে, সকল মানুষের তো জানেন না হতা আল্লাহ গরুর গাই দিয়ে ইনো বহুত আলোচনা করি আড়াইছি পর্যন্ত আলোচনা করি রয়েছেন গরুর গাই, গরুর গাই মহাত্মা তার বাদে কাফির কুফার হলে মাত আরম্ভ হল। আচ্ছা আল্লাহ খালি গরুর গাই মাত মাতলাম ওই আত্মীর কোনো মাত নাই আল্লাহ রাব্বুল আলামিন লগে লগে আল্লাহ পাক পরোয়ার দিগারে আলমে ফনিতা কিতা মাতেন বা আতি মাতুলে নাই আলম তারা কাইফা ফাআল রাব্বুকা বি আসহাবিল ফিল, ফিলর তো কিতা হ
হাতি ইংরেজিতে হয় এলিফ্যান্ট, বাংলায় হাতি, আরবিতে ফিল। সুবহানাল্লাহ, ইনো আত্মীর আলোচনা হরিয়া ইসুরা আত্মীর সুরা বড় সুবহানাল্লাহ। কাবির কুফার হলে হই না, আচ্ছা আল্লাহ হালি মনে হয় আত্মীর মাত মাতলা ঠে কোনো মাহর করি তার মাত মাতলা না, মাহর মাত আইছে না। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমিন লগে লগে তারা যেন দেখছে মাহর সাহে মাহর মাহরে জাল হতিছে, লগে লগে আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে মাহর সার নামে এক সুরা আল্লাহ নাজিল হরইন। এই সুরাটার নাম হইল সুরে আনকাবুত ফরইন। সুবহানাল্লাহ, আমার কথা বুঝরানি, আমি ওয়াজ করি আর বলতে সুরার যে সুরা সম্বন্ধে খিতা খিতা ওহান এর বাদে আয়াত করে বারিকে আয়াত করছি, আল্লাহ তৌফিক দিলে এটার বিশ্লেষণ করার চেষ্টা হবে। বিশ্লেষণ অর্থ ব্যাখ্যা, ব্যাখ্যার নাম এক্সপ্লেনেশন, সবাই এক্সপ্লেইন আরবিতে এটার হয় তাফসির, ব্যাখ্যা। তো আমি বললাম ওটা দুই তিনটা সুরার নাম হবে। এর বাদে তারা মাহরস সম্বন্ধে আলোচনা করার বাদে তারা হইল মৌমাছিয়ে ওবাই ইয়ে বানছে ওটা কিতা বানছে মৌর সাফা কথে মনে মৌর কোন মাতুক নাই। আমার আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে সাথে সাথে মৌমাছির নামে আল্লাহ এক সুরা নাজিল করুন, এই সুরাটার নাম হইল সুরে নাহাল হরেন। সুবহানাল্লাহ, এখন দেখা গেল মাহরের মাত আছে মৌমাছির মাত আছে, এখন তারা হইতে মনে কয় পশু ফাকি এর পরে আস মুরগি মেড়া ছাগল ইটার কোন মাত আল্লাহ মাতলা। আল্লাহ ওইটা গীতাও মাতে ব আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমেন লগে লগে আল্লাহর সৃষ্টিকুলোর যত জীব জানোয়ার আছে ইবি আবারে আল্লাহ এক সুরা নাজিল হরই, এই সুরাটার নাম হইল আল্লাহ পাকে দালে সুরে আল আনআম। শুনুন কা সুবহানাল্লাহ, কি হইল হায়মানোর সুরা হল জাত প্রাণী সমাজ যারা আছে ইটা হল তার বিবরণ আল্লাহ দিলে। তারা আরম্ভ হলো সে তো দেখা যায় আত্মীয় মাত আছে এরপরে সব কিছুরও মাত আছে, আর তোমার আল্লাহ রাব্বুল আলামিন যেই না আছো তার সিংহাসন ইগান কত বড়। আল্লাহ জানাইয়া দেন ওয়াসিআ কুরসিয়্যুহু সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিন জড়িয়া যে সিংহাসন সৃষ্টি করিয়া রাখছইন এই সিংহাসনের মালিক হইলা লিল্লাহি মিরাসুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের রাজত্বের মালিক এই এই রাজত্বের মালিকের নাম হইল স্বয়ং আল্লাহ। বলেন সুবহানাল্লাহ, আল্লাহর কোন উপদেষ্টা আসেননি, আল্লাহর কোন উপদেষ্টা আসেননি নাই, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ সার্বভৌমত্বের অধিকারী ও ডিক্টেটরশিপ অফ আল্লাহ। বলুন সুবহানাল্লাহ, আল্লাহর উপরে আল্লাহর কোন পরামর্শ দাও তা আল্লাহর কোন উপদেশ দেও না ইটা কিনতে নাই। এখন আমরা বাংলাদেশে হতটা আইনের রাষ্ট্রচলের হইতে পারবো না, ও সব দুনিয়ার হতে তো আমার লোকে গোপসাত দুটা হসটা সুরার মাত মাতি নই ওয়াস্ত করতাম হইব এখন গুড়িয়া তো আনতাম হইব একলা নি আসা নাই। আর প্রধান অতিথি মহোদয় আইলে আমি আগ্রহ দেই মুগিয়া, আর আল্লাহর মেহরবানি দরুকা আরো উলামায়ে কেরাম বল আছেন আমার শরীরের বেশ পালা নাই তাহা লাগে ইখানে হইল কি ফয়লা যেদিন সূচনা হয়েছিল ও মাদ্রাসা ও এদিন তো নি আল্লাহর মেহরবানি আজ বল তো বাদ দিছি না বুঝছেন নি, তো এর কারণে আওয়া লাগে অহল লাগে অহলর গেছে দোয়া নিতাম করিয়ে আমি তো এখনো গণ্য মানুষ। এখন কাফির কুফার হলে মিলিয়া হইয়া আল্লাহর রাজত্ব সম্বন্ধে আল্লাহর রাজত্ব ইলে খান্তনে হতো আন হন তো ওহান তো একটু দেখ বই না না ভাই আল্লাহর রাজত্বের ব্যাপারে আলোচনা হলো আল্লাহ বলে এই রাজত্ব হতো আন পর্যন্ত ও রাষ্ট্রের নাম রাজত্বের নাম
এই রাষ্ট্রের নাম আল্লাহর রাষ্ট্রের সুরার নাম হইল সুরে মুলুক ফরুকা সুবহানাল্লাহ। মুলুকের তো গীতা রাজ্য রাষ্ট্র আছে না, নির্দিষ্ট ভূখণ্ড লইয়া আল্লাহর নির্দিষ্ট ভূখণ্ড হতখান বলে লিল্লাহি মিরাসু সামাওয়াতি ওয়াল আর্দ, যা কিছু আল্লাহ দেখা যায় চোখে বা না দেখা যায় সব কিছুর রাষ্ট্রের মালিক হই লাগি আল্লাহ। ও আল্লাহ দিন তাবারাকাল্লাযি বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, কুল্লি শাইইন কাদির মিল্লাযি খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আযীযুল গাফুর। খোদা সুবহানাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের সূরে মুলক দিয়ে আল্লাহর রাজত্ব কতটুক পর্যন্ত চলের বা কিভাবে আল্লাহর রাষ্ট্রের নমুনা আছে সম্পূর্ণর ব্যবস্থা আল্লাহ সূরে মুলক দায়িত্ব করছেন। খোদা সুবহানাল্লাহ, বাংলাদেশ আইন কতটায় চলে, বাংলাদেশ বাংলাদেশ আমরার বাংলাদেশের আইন হইল 183টা, 183টা ধারায় এবং উপধারায় আমরা রাষ্ট্রে চালাইয়া যারা আমার আল্লাহ রাব্বুল আলামিনে পবিত্র কুরআন শরীফ এক সূরা আল্লাহ নাযিল হইছে, এই সূরাটার নাম হইল সূরে আল ফুরকান। এই ফুরকানের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনে আসমান এবং জমিনের সম্পূর্ণ বিধিবিধানের ফয়সলা এই পবিত্র সূরে আল ফুরকান ঘোষণা করছেন। আল্লাহর রাষ্ট্রের ভিতরে খিতা খিতা দাবা বলে মানুষও আছে, মানুষের বৈশিষ্ট্য সম্বন্ধে আল্লাহ আলোচনা করেন এক সূরা দিয়া, এই সূরাটার নাম হইল সূরে নাস। সুবহানাল্লাহ, নাস হইল যেটা মানুষ, মানুষ তো তাহবা ঠিক আছে আর গীতা গীতা বানাইবা বলে আমার রাজত্বের ভিতরে ইহুদিও তাহবা খ্রিস্টান গোষ্ঠীও তাহবা। আলিফ লাম মিম গুলিবাতির রুম, সুবহানাল্লাহ, রোমান রাজ্যের মধ্যে রোম রাজ্যের মধ্যে রোমান জাতি বসবাস করত, এরা হইল খ্রিস্টান জাতি ইহুদি জাত, এরার বৈশিষ্ট্য সম্বন্ধে আল্লাহ সূরে রোম নাজিল করিয়া এরার খাসলত আল্লাহ আলোচনা করছেন পবিত্র কোরআন শরীফ 114 সূরার মাঝে এক সূরা ফলুক একবার আস্তাগফিরুল্লাহ জিগাইলা আর কিতাব আসলা বলে কাবিরও আসলা। আল্লাহর নবীরে জিগাইলা আল্লাহর রাজত্বের ভিতরে তো বুঝছি মানুষও আইলা বা বাকি হলতেও আইলা রুবা ইহুদি খ্রিস্টানও আইলা আর কিতা আইবা বলে এখন কাবির কাবিরও আছে বলে কাবিরের বৈশিষ্ট্য সম্বন্ধে আল্লাহ কোরআন শরীফ এক সূরা নাযিল হলো, এই সূরাটার নাম হইল কুল্লিয়া আইয়ুহাল কাফিরুন। ও কাবিরের আলোচনা আল্লাহ আল্লাহ ও সূরা জিগাইলে আর গীতা আইবা বলে আমার রাজত্বের ভিতরে মুমিন তা পড়ুক সুবহানাল্লাহ বলে মুমিন হেরা বলে একবারে কাটটা মুমিন বলে মুমিন সম্বন্ধে আল্লাহ রাব্বুল আলামিন এরার গুণ গাইয়া আল্লাহ প্রমাণ করে দিছেন 114 সূরার মাঝে এক সূরার নাম সূরে আল মুমিনুন ফরুক সুবহানাল্লাহ। ও মুমিনের সূরা এটা হইল মুমিনের সূরা, এটা হইল কাফিরের সূরা। জিগাইলা আল্লাহর রাজত্বের ভিতরে খেরা খেরা এই পৃথিবীরে লিডিং দিবা, খেরা খেরা প্রতিনিধি হইবা আল্লাহ রাব্বুল আলামিনে যুগে যুগে এক একজন হরিয়া হরিয়া প্রতিনিধি ভাটাই, এই প্রতিনিধির সূরার নাম সূরে আল আম্বিয়া পড়ুক সুবহানাল্লাহ। নবী হল জি আইছেন আইবা না
এটা তকবীর দিল, আইসুন সাহেব দাদা, ইনশাআল্লাহ। কিন্তু আসুন না নিও রেস্ট নি আইবা নিও না। আচ্ছা তে তো ইনশাল্লাহ বারে যারা আসেন ভিতরে আইয়া সাহেব যাদাও আইবা কিছু সময় ভিতরে আমি আলোচনা করি। তুললাম এক মার সকল সুরার তোলার নাম সকল কইতাম না দিই আপনারা যে কইতাম মহামূল্যবান বয়ান দিছেন আগে আমার চাঁদপুর হিসাবে আরও দরকার সাবজাদাইন সাবজাদাইন তোর সাবজাদাইন আইসেন আমি সবর মাঝে এখনো অন্য মানুষ সেই হিসাবে সৎকান হতা হইয়া যাইতাম আল্লাহ তোকে দিত বারে ই উবানির তনে ভিতরে আইলে মনে হয় ভালো হইব ইনে উবাও কেন না উবানি ভালো ইনে উবানি দেখালে আমার মাথা হারা হয়ে যায় আমি আসলে এটা ভালো হই না মানুষ তো আমি হরমু কানাই না আমি বেজালা দেখালে আমার মিজাজ খারাপ হয়ে যায় ওয়াজ নসিহত দুরুশরি পড়ো আল্লাহুম্মা আল্লাহ রাব্বুল আলামিনে এমন এক ফয়সলা দিলা তারা প্রশ্ন করল কাবির কুফফার সারায় মিলিত হইয়া আল্লাহর রাষ্ট্রের ভিতরে খেরা খেরা নেতৃত্ব দিবার খেরার মাধ্যমে দরকার এই পৃথিবীর মাঝে আল্লাহ নুরানি সুরত দরাইবা খেরার মাঝে দরকার আল্লাহর রহমত বেশি বর্ষিতে থাকব খেরা প্রতিনিধি হইব ও আল্লাহ এক সুরা নাজিল করলা এই সুরাটার নাম সুরে আল আম্বিয়া হল সুবহানাল্লাহ জিগাইলা আম্বিয়া হল তো আইবা ঠিক আছে মুমিনও আইলা আম্বিয়া হলো আইলা বলে এরা মাথা উঁচু করে দাঁড়াইবা সব সময় ফেরা ফেরা বলে মুমিন হলোর মাঝে এর পরে আম্বিয়া হলোর মাঝে যারা মাথা উঁচু করে দাঁড়াইবা এই মাথা উঁচু করে দাঁড়ানির সুরার নাম সুরে জাসিয়া ফরগা সুবহানাল্লাহ মাথা উঁচু করে দাঁড়ানি ফরগা সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন এই হয়ে চলা দেওয়ার বাদে তো শেষ আইতানি সাহেব وآخر دعوانا أن الحمد لله رب العالمين.